ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি ঐশী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটি ম্যাজিক্যাল রিঙ্কের কথা বলবো, সেটা তোমাদের অনেক হেল্প করবে। এটা হলো স্কিন হোয়াইটনিং একটা জুস। জুসটি হলো ঠিক এই রকমের, দেখেই অনেক সুন্দর লাগছে। আর এটা আমি খেয়ে দেখাবো আজকে আসলে কেমন লাগে টেস্টটা। টেস্টটাও খারাপ না, ভালোই। এই জুসটা আসলে স্কিন হোয়াইটনিং এর কাজ করে আমাদের। এই জুসটা অনেক হেল্প করে আমাদের স্পট আউট, হেয়ার প্রবলেম, স্কিন ড্যামেজ কে রিপেয়ার করতে হেল্প করে, অনেক কিছু করে এই ড্রিঙ্ক। তোমরা যদি এই ড্রিঙ্কটা একটা না এক মাস খেতে পারো, তোমাদের স্কিন টোন 1 থেকে 2 শেড অনেকটাই চেঞ্জ হবে, তোমরা সেটা খেয়াল করবে। তো আপুরা, এই ড্রিঙ্কটি কিভাবে বানাতে হয় আমি তোমাদের ডিটেলস বলে দিব, তোমরা সেভাবে বানাবে এবং সবাই রেগুলার খাবে, একদিনও মিস দিবে না, তা না 1 মান্থ খাবে। এছাড়া তোমরা একটানা খাওয়ার 7 দিন পরেই তোমরা রেজাল্ট টের পাবে যে তোমাদের স্কিনটা ভেতর থেকে হোয়াইট করছে, তোমাদের হেয়ার ফল প্রবলেম থাকলে সেটাও কমে যাচ্ছে, স্কিনে যদি কোনো র্যাশের প্রবলেম থাকে, ব্রন, স্পট, মেস্তা সব কিছুরই তোমাদের সব দূর হয়ে যাবে আস্তে আস্তে। সো আপুরা, তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন হেল্প করলো এই ড্রিঙ্কটা। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো তাহলে দেখে নেই কীভাবে বানাতে হয় এই জুসটা। আপুরা, আমি স্কিন হোয়াইটনিং জুসের জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি 1টি কলা, 1টি বিটরুটের হাফ নিয়ে নিয়েছি আমি, 1টি ক্যারোট নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ব্লান্ডারে মিক্স করে নিব। এখন আমি 1 মগ পানি নিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন 1টি গন্ধরাজ লেবুর 1/4 ভাগ নিয়ে নিচ্ছি। ভালোভাবে লেবুর রস দিয়ে নিলাম। এখন আমি আর একবার ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে। তো আপুরা, এই হলো আমার আজকের স্কিন হোয়াইটনিং জুস।